হ্যালো বন্ধুরা, সবার কি অবস্থা? সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগটা হচ্ছে কি, যেদিন হচ্ছে গিয়ে মামার বাসা থেকে আসব সেদিনের করা ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ব্যস্ততার কারণে এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো একদিকে খুবই খারাপ লাগতেছে, কারণ দীর্ঘ আমরা 24 ঘন্টার উপরেও ছিলাম, মানে একদিন হবে তাদের বাসায় ছিলাম আর এখন হচ্ছে চলে যাচ্ছি, আর যার জন্য মনটা খুবই খারাপ লাগতেছে। কারণ আমাদেরকে ওরা এত ভালোবাসে, আমরাও ওদেরকে অনেক ভালোবাসি, যার জন্য মানে একটা মানে 24 ঘন্টা ছিলাম বাট এর মধ্যে এই সময়টা মানে চলে যাচ্ছে যে খুবই খারাপ লাগতেছে। তো আমাদের সাথে হচ্ছে কি মামি আমাদের সাথেই, হ্যাঁ, আমাদেরকে আগায় একদম বাসে উঠায়, মানে ক্যান্টনমেন্টের ওই পারে ওভার ব্রিজের ওই পারে একদম উঠায় দিয়ে গেছে। তো মামি আমাদের সাথে আসতেছিল আর খুবই খারাপ লাগতেছিল সত্যি বলতে। মানে কিছু কিছু মানুষ আছে মানে তাদের তারা সত্যিকার এমন ভালোবাসে, এত ভালোবাসে যে মনে হয় যে ওদের কাছে আর একটা দিন থেকে গেলে হয় না। কিন্তু যদিও মানুষ চাইলেও থাকতে পারে না, কারণ সবারই একটু ব্যস্ততা থাকে আর সময়ের পরিস্থিতিতে পর ইচ্ছা করলে সব কিছু পসিবল না। এটাই হচ্ছে গিয়ে সত্যি নিদারুণ বাস্তবতা, বাস্তবতা নিয়ে হচ্ছে গিয়ে আমাদের জীবন। তো কালকে গতকাল হচ্ছে গিয়ে মানে বোনুর বার্ষিকটি আছে, যার জন্য আমাদের বাসায় ফিরতে হবে, আর মামি অনেক রিকোয়েস্ট করছিল ওদের বাসায় থেকে যাওয়ার জন্য আরও একদিন, তো থাকা হলো না। এদিকে ওই যে মামি আর মনি কি যে গল্প করতেছে, ওরা ধীরে ধীরে আসতেছে আর আমি বোনু ভাই এখানে আমরা দাঁড়িয়ে আছি। তো এখানে এসে আর এই জায়গাটাগুলো এই জায়গাগুলোকেও খুবই মিস করবো, কারণ এখানে আমি দুইবার এই জায়গাগুলো দিয়ে হেঁটেছি, খুবই ভালো লাগছে। কারণ এর পাশে হচ্ছে গিয়ে এই পুকুরটাকে অনেক অনেক মিস করব, মানে পুকুরটাকে এখানে এখানে এসে বসেছিলাম, মানে অনেক আমার খুবই ভালো লেগেছে। আর মানে খুব প্রাকৃতিক একটা মনোরম জায়গা হচ্ছে ক্যান্টনমেন্টের বৃতনটা, আমার খুবই ভালো লেগেছে। তো দেন এরপর হচ্ছে গিয়ে মামি আমাদের একটা বাসে উঠায় দিয়ে গেল আর এখন আমরা হচ্ছে গিয়ে চলে যাচ্ছি, আর মনটা একটু একটু খারাপ হচ্ছিল। আর এরপর মা আমরা বলে আসছি মামি আমাদের বাসায় আপনারাও বেড়াইন আর আমরাও সুযোগ পেলে আসবো, যদিও সময়ের অভাবে আসা হয় না, এটাই হচ্ছে গিয়ে সত্যি। তো দেন এখানে কয়েকটা শর্ট ভিডিও ইয়ে করলাম, তৈরি করলাম, আর আজকের বিকালটাও খুবই দারুণ ছিল। যেদিন আমরা আসছিলাম তেমন ঠান্ডাও ছিল না, তেমন গরমও ছিল না, আর এখন তো বসন্ত পেরিয়ে গিয়েছে আর এখন তো অবশ্যই গরম পড়ে যাবে। আর মানে এখন একার মানে কিছুদিন পরে হচ্ছে জার্নিটা খুবই একটু বিরক্তিকর, কারণ বাসে তারপর হচ্ছে প্রচণ্ড গরম, আর এখন তো উত্তরাতে মানে হতিঝিল পর্যন্ত হচ্ছে গিয়ে এয়ারপোর্ট সব জায়গায় এখন মানে মেট্রো রেল চালু হয়েছে, এখন মানে জার্নি করাটা একদমই রিল্যাক্স। তো দেনের পর হচ্ছে গিয়ে একটা অটোতে উঠে পড়লাম আর অটোতে করে একদম আমাদের সোজা আমাদের বাসায় গিয়ে নেমে পড়ব। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।